গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমার নতুন ভিডিওতে আবারও তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। বেশ কদিন ভিডিও ছাড়া হয়নি, তো আবার আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো সব প্রথমেই জানাই, যারা আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, আর আমার নতুন বন্ধুদেরও জানাই অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকো যাতে আমি এগিয়ে যেতে পারি। তাহলে চলো বেশি কথা না বলে দিনটা শুরু করি। প্রথমেই তোমাদের বাড়িটা দেখাই। দেখো এই সামনে দেখেছো, দুটো কাঁঠাল গাছ ছিল, তোমরা হয়তো পুরনো ভিডিওতে দেখতে পাবে। ওই কাঁঠাল গাছ দুটো কিন্তু তুলে ফেলা হয়েছে, দিয়ে ওই নারকেল গাছের সামনেটা পুরো ঢালাই করে দেয়া হয়েছে যাতে একদম সমান লেভেলের হয়ে যায়। আর আজকে কী মারাত্মক রোদ দেখো, সকাল সকাল পুরো সাদা হয়ে আছে। এখন কিন্তু খুব যে সকাল হয়েছে তা কিন্তু না, কিন্তু প্রচণ্ড রোদ, প্রচণ্ড সাদা হয়ে আছে বাড়িতে। এত বিরক্ত লাগছে সকাল থেকে, এত পরিমাণে গরম যে ভালো লাগছে না। এই যে দেখিয়ে দিলাম, তাহলে চলো। এই যে রান্নাও বসিয়ে দিয়েছি, প্রেশারে বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ, আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, এই দুটো হতে থাক। আর এই যে বুবুর টিফিনে রুটির আটা, বুবুকেও দেবো আর আমিও খেয়ে নেব। তো সব কিছু হয়ে গেছে, স্নান টান সবই হয়ে গেছে, আর বুবুরও এদিকে সকালে স্নান হয়ে গেছে, কারণ ও রেডি হচ্ছে, সরি এখনও রেডি হয়নি, মানে তাড়াতাড়ি স্নানটা করে নেয়, কারণ চুলটা বেঁধে যেতে হয় যেহেতু, নাহলে চুলটা শুকায় না। আমারও ঠাকুরের পুজো দেওয়াও হয়ে গেছে, আর রান্না এবার বসিয়ে দেব, কারণ টিফিন বানানো আছে, অনেক কিছুই আছে। তো এর জন্য চলো ছোট করে রান্নাটা বসিয়ে দিই, ওকে খেয়ে দিতে স্কুলে দিতে যেতে হবে। প্রতিদিনের মতো ব্যস্ততার জীবন তো অবভিয়াসলি শুরু, ব্যস্ততার আর কোনো শেষ নেই, কারণ ব্যস্ততার জীবন। বেশ দুদিন আনন্দেই কাটলো, শনিবার আর রবিবারটা ভালোই কাটলো। তো আবার নতুন করে ব্যস্ততা শুরু, সোমবার সপ্তাহের দিনও শুরু, আমাদের ব্যস্ততাও শুরু। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে, ওই যে পিছনে 9:30 বেজেই গেছে, তাহলে ঝট করে রান্না বান্নাটা সেরে ফেলি। প্রতিদিন না রান্না করা একটা ভীষণ চিন্তার বিষয় হয় থাকে, মানে সবজিপাতি থাকলেও মাথায় আসে না যে কী রান্না করব কী করব না। আর প্রতিদিন ওই তেল মশলাটা না বেশি ভালোও লাগে না, এর জন্য এক বড় চিন্তার বিষয় আমার কাছে, তো মারাত্মক চিন্তার বিষয়। আপাতত বুবুর স্কুলে টিফিনটা বসিয়ে দিয়েছি, ওর আজকে একটু সাদা তেল, আমি এমনি সাদা তেল দিয়েই যদিও করি, তো কালো জিরে ফোড়ন দিয়ে একটু আলু চচ্চড়ি মতো করে দেবো আর রুটি করে দেবো। বেশ কদিন ফল নিয়ে যাচ্ছিলো, কিন্তু ফলটা দিচ্ছি না, মানে খালি পেটে অনেকক্ষণ, তো ওই জন্যে আর দিচ্ছি না, অ্যাসিড হয়ে যাচ্ছিলো, এসে আর কিছু খেতে পাচ্ছিলো না। আর এই যে সাদা আলু চচ্চড়ি হয়ে গেছে আর সাদা রুটিটি। আলুর তরকারিটা তো করেই নিয়েছি, এবার রুটিটা বেলে নিই ঝট করে, কার একদম গরম দিলেও আবার সেই রুটিটা ঘামে না, ভিজে যায়, তো খেতে চায় না, তো ওর জন্য একটু ঠান্ডা করে তারপর রুটিটা টিফিনে ভরে দেবো। রুটিটা ঝট করে নিই, তারপর আবার বাকি রান্না করা। স্কুল যাওয়ার আগে না যতটা পারি চেষ্টা করি যে যতটা কাজটা গোছানো হয়ে যায় ততটাই ভালো, কারণ এই স্কুল থেকে এসে না আর কোনো মতেই এনার্জি লাগে না, একই যা রোদ গরম, তারপর আবার এসে রান্না করা, সে প্রচণ্ড বিরক্ত লাগে, মনে হয় না রান্নাঘরে ঢুকি, মনে হয় যা আছে তাই খাই, এত বিরক্ত লাগে। আর আমার তো রান্না তেমনি অ্যালার্জি। এই যে বুবুর টিফিনটা এবার ভরে দিই ঝট করে, কারণ 10:00 বেজেই গেছে, কারণ এই টিফিন ভরতে ভরতে তারপর আবার খাওয়ানো আছে, অনেক কাজ, অনেক কাজ, সত্যিই অনেক কাজ, সংসারে কাজের একদম সত্যিই শেষ নেই, মারাত্মক পরিমাণে কাজ। মিষ্টি আছে, কিন্তু বুবু আবার মিষ্টিটা টিফিনে নিয়ে গিয়ে খেতে চায় না, ওর জন্য মিষ্টি আর দেবো না, এই শুধু তরকারি আর রুটিটা দেবো ওকে। আবার রুটিটা না এরকম ছিঁড়ে দিতে হয়, কারণ গোটা দিলে আর হবে না, ওরকম পিস পিস করে ছিঁড়ে দিতে হয়, ও নিজের মতো খেয়ে নেয়। এই যে বুবুকে স্কুলে তো ভেতরে পৌঁছে দিলাম, ক্লাসরুমের মধ্যে বসিয়ে দিলাম, তো আমি এখানটা একটু দাঁড়িয়ে আছি কারণ টোটোটা এই স্কুলের সামনে থেকে ঠিক ব্যাক করা যাচ্ছে না বলে আবার কিছুটা এগিয়ে গেল। এই যে টোটোটাও চলে এসেছে, তাহলে চলো এবার বাড়ির দিকে রওনা দিই, গিয়ে প্রচুর কাজ পড়ে আছে আমার। বুবুকে তো পৌঁছে দিলাম, আবার আনতে আসা বড় একটা মহৎ কাজ আমার সারাদিনে। এই যে গল্প করতে করতে পৌঁছে গেছি, এবার ভেতরে যাবে যা, স্কুল টুল দিয়ে চলেও এসেছি, এসে আমি খেয়ে নিলাম কারণ আমার খুব খিদে পেয়ে গিয়েছিল আজ। তো এমনি আমার রুটিটা খুব ভালোই লাগে, সকাল সকাল রুটি, গরম গরম রুটি আর আলুর তরকারি,
পুরো জমে গেছে একদম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু রান্না হয়নি, রান্না হয়নি, বেশ কিছুটা হয়েছে আর কিছুটা হয়নি। মানে এই হুট করে ফেলে জেলে আবার দৌড়ে দৌড়ে যাওয়া আসা মানে খুব বিরক্তকর একটা ব্যাপার, কিন্তু কিছু করার নেই। যাই হোক, চলো ড্রেসটা চেঞ্জ করি, তারপর খাওয়া তো বললাম হয়ে গেছে, রান্না যেগুলো আছে ঝট করে সেরে ফেলি। আজকে আবার মাথাতে একটা জিনিস লাগালো, যে হারে আমার চুল উঠছে, যে হারে চুল পড়ছে, কদিন পর মনে হচ্ছে আমি ন্যাড়া মাথায় তুলবো, এমন অবস্থা। আর যেন কোনো সমস্যার সমাধান হচ্ছে না, মারাত্মক পরিমাণে চুল উঠছে, কি বিরক্ত লাগছে, মানে চুল আঁচড়াতেই ভয় লাগছে, এত চুলটা উঠছে। এমনি আমার স্ক্যাল্পটা অয়েলি, যার জন্য তো তেল তো ইউজ করাই যায় না গোটা গরমকাল, তাহলে তো হয়েই গেছে একদম, সেই চিটে মতো হয়ে যাবে মাথাটা, আর মুখটার মধ্যে তেলগুলো সেই আসে, সে বিরক্তকর ব্যাপার। দেখো 11:45 বাজতে যায় আর রান্না করতে ইচ্ছাই করছে না, কারণ এই গরমের মধ্যে যাওয়া পুরো এনার্জি জিরো হয়ে গেছে। রান্না তো করতে রান্নাঘরে চলে এলাম, এখন অনেকটাই দেরি, 11:45 বেজে গেছে অলরেডি, কারণ এক্সস্ট ফ্যানের এখানটা কাজ হলো। এত পরিমাণে আমার রান্নাঘরে ইঁদুরের উৎপাত যে পারলে আমাকেই তুলে নিয়ে চলে যাই, এমন অবস্থা। ওর জন্য এক্সস্ট ফ্যানটা খুলে ওই এক্সস্ট ফ্যানের ওখানটা পুরো বন্ধ করে দেওয়া হলো সিমেন্ট দিয়ে, যাতে ইঁদুরগুলো না এসে আর জ্বালাতে পারে। ঠিক রাত্রেবেলা এসে প্রতিটা দিন কিছু না কিছু অনিষ্ট করে যাচ্ছে, আলুগুলোকে এদিক সেদিক ছিটি। আর এই যে আরেকজন, শুধু এ ঘর থেকে ও ঘর আর ও ঘর থেকে এ ঘর এসে শুচ্ছে, কোনো মতেই এক জায়গায় স্থির নেই মুনি। তো বলেছিলাম মাথায় একটা জিনিস লাগাবো, লাগিয়েওছি, শ্যাম্পুও করা হয়ে গেছে দেখো, কিন্তু অনেক 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 দেরি হয়ে গেছে, ঝট করে এবার খাবো আর যাব বুবুকে আনতে। তো ভাবছি চুলটা হালকা হেয়ার ড্রায়ারে শুকিয়ে নেবো। এমনিতে হেয়ার ড্রায়ার খুব একটা ইউজ করি না, কিন্তু আজ আমাকে করতেই হবে, কারণ ভেজা চুলে বাইরে বেরোলে তো হয়েইছে, যে কারণে মাথার প্যাকটা লাগালাম কিছুই কাজ হবে না দেখবো। তাহলে চলো চুলটা হালকা করে হেয়ার ড্রায়ারে শুকিয়ে নিই, তারপর আবার খাবো। তো একদম ভেজা থাকলে অনেকক্ষণ দেরি লেগে যায় চুলটা শোকাতে। বলেছিলাম যে চুলটা হেয়ার ড্রায়ারে শুকিয়ে নেবো, তো দেখো হালকা করে শুকিয়েছি, খুব বেশি হেয়ার ড্রায়ার ইউজ করিনি, কারণ আমার যে হারে চুল পড়ছে বেশি হেয়ার ড্রায়ার একদম ইউজ করা গেলে চুল সব আমার হাতে চলে আসবে। তো বসে পড়েছি, অল্প শুকিয়েছি, তারপর ফ্যানে হাওয়ায় মোটামুটি যেটুকু আছে শুকিয়ে নেবে। তো আজকে আমি আম ডাল বানিয়েছি, মানে খুব ফেভারিট একটা জিনিস, অনেক তো গরমও পড়েছে ওর জন্য আম ডালটা বানিয়েছি। তাহলে চলো ঝট করে খেয়ে নিই, মানে টক ডালটা খেয়ে মনটা ভরে গেল যাকে বলেন। টক ডাল এমনি আমার খুব প্রিয়, তো সত্যিই মনটা ভরে গেল। এখনও বাটিতে কিছুটা আছে, এটা আমি ছাড়বোই না, চুমুক দিয়ে খেয়ে নেবো, আমার খুব ভালো লাগে। সময় তো ওর জন্য আরো বেশি ভালো লাগছে। যাই হোক, আজকে বাইরে প্রচন্ড রোদ উঠেছে, আর রোদে তো আমাকে যেতেই হবে, শরীরে কাজে লেগে গেল এটা, মানে লুটা এত আর হয়তো লাগবে না। ঠিক আছে, তাহলে চলো জামা টামা চেঞ্জ করি আস্তে আস্তে, তারপর তো আস্তে আস্তে রওনা দিই। এই যে বুবুকে আনতে বেরিয়ে পড়লাম, চলো দেখি আবার টোটো পাই কি না। আজ আমি হেঁটে যেতেই পারবো না, তাহলে আমি পুরো শেষ, বাপরে মাথাটা ঘুরে মনে হবে রাস্তায় আমি উল্টিয়ে পড়ে থাকবো। আশা করছি টোটো পেয়ে যাব। দেখো বাপরে বাপ, বেরোতেই আমার আর ইচ্ছা করছে না, একটু এর জন্য আগেই বেরোলাম, হাতে অনেকটাই সময় আছে, যাতে আমাকে দাঁড়ালেও কোনো অসুবিধা না হয়, টোটোতে আমি আজকে যাবই যাব এমন। আর এই যে এদের আজকে গরমে অবস্থা দেখো, সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছে, ও এখন দাঁড়াতে যাবে আমার সাথে সাথে, যেই যাক এদের দুজনকার কাজ হচ্ছে গেট পর্যন্ত ছেড়ে দিয়ে আসা আবার দাঁড়ানো। আজ আমাদের রাত্রেবেলা হবে চিকেন বিরিয়ানি, তো ওর জন্য দেখতেই পাচ্ছ সব প্রিপারেশান রেডি হচ্ছে ঝটঝট করে। তোমাদের বিরিয়ানির রেসিপিটা অবশ্যই সবাই জানো, ওর জন্য তোমাদের সাথে আর নতুন করে কিছু শেয়ার করলাম না, জাস্ট বানিয়েছি সেটার ভিডিওটাই তোমাদেরকে দেখালাম। তো এটাই হচ্ছে আজকে আমাদের মেনু, আমার প্রচণ্ড পরিমাণে খেতে ইচ্ছা করছিলো, তো পরিমাণটা বেশি বলে আমাদের বড় হাঁড়িই লেগেছে। যাই হোক, তো বিরিয়ানিটা এখন স্টিমে দেওয়া হবে, তারপর বিরিয়ানি খেয়ে রাত্রেবেলা ঘুমিয়ে পড়া হবে। তো যাই হোক, বিরিয়ানিটা সত্যিই খুব প্রিয়, খুব খুব ভালো লাগে, মানে নাম শুনলেই মুখে জল চলে আসে। তাহলে চলো এই বিরিয়ানি দিয়েই আজকের ভিডিও আমি শেষ করব। এই যে আমার বিরিয়ানি আর রায়তা রেডি, কিন্তু
তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে আমি চলে এসেছি তোমাদের সামনে। এখন কিন্তু 11টা নয় 11:30 অলরেডি বেজে গেছে, আর কিন্তু জেগে থাকতে পারছি না। বুবু তো শুয়ে পড়েছে, আমি শুধু শোয়া বাকি আছি। এবার যাব ঘুমিয়ে পড়বো। তাহলে আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবারও আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ